আমফান ও ইয়াসে বহু গাছ এবং ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সারা জেলা জুড়ে এবং শিল্প শহর হলদিয়া পৌর এলাকায় 29টি ওয়ার্ড গঠন হয়েছিল তৃণমূল যুব কংগ্রেস বিপর্যয় মোকাবিলা টিমের দ্বারা, যারা নেতৃত্ব দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলী। তিনি ঘোষণা করেছিলেন, এই সময়কালে যে সকল মানুষ জলবন্দী হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল যুব কংগ্রেস প্রত্যেকটি এলাকায় যৌথভাবে কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার পৌঁছে দেবেন। এবং আমফান ও ইয়াস বিপর্যয়ে বহু গাছ নষ্ট হয়ে গিয়েছিল, তারা বিভিন্ন জায়গায় গাছ লাগানো এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন এবং তার সূচনা করেছিলেন। সেই অনুযায়ী আজ হলদিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া মহকুমা হাসপাতালে রোগীদের ফল বিতরণ এবং সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি ও হলদিয়া পৌরসভার পৌর পরিষদ জনপ্রিয় জনদরদী নেতা শেখ আজগর আলী পল্টু। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাঠ, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর গোপাল দাস, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম ও অনন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিছুদিন আগে 5 নম্বর ওয়ার্ডে ভ্যাকসিনের কাজ যা হয়েছে সেখানেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এলাকা জলমগ্ন অবস্থায় ছিল, সেখানে উদ্ধার কাজ থেকে শুরু করে সেখানেও তারা বিপদকালীন মানুষের পাশে নিয়ে দাঁড়িয়েছে। এটাই তো মূল কাজ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দিয়েছে। আর রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।